প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বীজগণিতের উপর দ্বিপদী রাশির উপর আমরা একটা ক্লাস নিচ্ছি। দ্বিপদী বিস্তৃতি, তাহলে বীজগণিতের পাঠের বিষয় আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। তাহলে দেখো, বোর্ডে আমরা একটা দ্বিপদী লিখেছি, উদ্দীপক পি টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব হোল পাওয়ার টেন, কিউ ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার হোল মাইনাস ওয়ান। তাহলে ক নাম্বার এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল সিক্সের বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। পি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এক্স টু দি পাওয়ার পনেরো সহগ সমান হলে কে এর মান নির্ণয় করো। দেখাও যে থিটা এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সহগ থ্রি টু দি পাওয়ার আর প্লাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। তো চলো, আমাদের যে কোন প্রদত্ত দ্বিপদী এক্স স্কোয়ার টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার সিক্স, তাহলে তাকে দেখো আমাদের কি লিখতে পারি, এক্স স্কোয়ার টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সিক্স। কারণ এখানে আমাদের টু আছে, দ্বিপদী আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে দুটো পদ থাকবে, তাহলে এই দুটি পদ থাকবে। এখানে সূত্র তৈরি করে দেখো, এখন ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার আসলো টু দি পাওয়ার সিক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বারো, তাহলে মধ্যপথ। তাহলে দ্বিপদী ঘাত, দ্বিপদী বিস্তৃতির ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপথ হবে একটি, আর বেজোড় সংখ্যা হলে মধ্যপথ হবে দুটো। তোমাদের একটি সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার, এই দেখো দ্বিপদী ঘাত টু, তাহলে মধ্যপথ একটি। এখন যদি দ্বিপদী ঘাত থ্রি হয় তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব, তাহলে মধ্যপথ হলো দুটো। দেখো তাহলে মধ্যপথ যে মানটা রাশিটাকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই মানটাই হবে মধ্যপদ। তাহলে আমাদের দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স বারো হয়ে গেল। এখানে দ্বিপদী ঘাত, এখানে দ্বিপদীর ঘাত বারো, যা জোড় সংখ্যা, সুতরাং বিস্তৃতিতে মধ্যপদ হবে একটি, এবং মধ্যপদটি হলো হলো তম পদ। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর বিস্তৃতিতে সিক্স প্লাস অন্তম পথ অর্থাৎ মধ্যপথ কে আসবে বারো সি সিক্স, এক্স টু দি পাওয়ার বারো মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে দেখো বারো সি সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, কারণ মাইনাসের উপরে পাওয়ার আছে জোর সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে গেল প্লাস, তাহলে খাটা গিয়ে বারো সিক্স। তাহলে দেখো বারো বারো শিফট সিক্স নয়শো চব্বিশ, তাহলে মধ্যপথ কত আসলো আমাদের নয়শো চব্বিশ।
তাহলে গেল আমাদের পা নাম্বার। তারপর দেখো প্রশ্নটা কি আসলো, পি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 15 এর শক সমান হলে কের মান নির্ণয় করো। তাহলে দেখো উদ্দীপকতে পি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 10 এর এক্স টু দি পাওয়ার 15 এবং এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমান। তাহলে এই বিস্তৃতি থেকে আমরা কী বের করব, সাধারণ পদটা বের করব। তাহলে পি দেখো একটা দ্বিপদী রাশি, তাহলে এর বিস্তৃতি মানেই হলো পি এর বিস্তৃতি। এখন অর্থাৎ 2x² প্লাস কে বাই এক্স কিউব এর বিস্তৃতিতে সাধারণ পদ অর্থাৎ আর প্লাস এনতম পদ সমান কি আসলো দেখো 10 CR 2x² 10 মাইনাস আর কে বাই এক্স কিউ হোল টু দি পাওয়ার আর। তাহলে 10 CR 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর x স্কোয়ার 10 মাইনাস আর কে টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 3 আর। এই দেখো আমাদের সাধারণ পদের সূত্র লিখলাম NCR 2x² 10 মাইনাস আর কে এক্স কিউব আর। তাহলে 10 CR 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর x টু দি পাওয়ার 20 মাইনাস 2 আর কে টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 3 আর। আর 10 মাইনাস আর কে টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 2 আর মাইনাস হলো 3 আর। আর এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 5 আর। তো দেখো আসলো আমাদের 20 মাইনাস 5 আর। যদি আর প্লাস এনতম পদে আমাদের কত আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এই এক্স টু দি পাওয়ার 5 তাকে তবে এই 20 মাইনাস 5 আর সমান হলো 5। যা আমাদের এই বিস্তৃতিতে যদি এক্স টু দি পাওয়ার 5 যে আমাদের আরতম পদ, যে সাধারণ পদ থেকে দ্বিপদী পদের সাধারণ পদের বিস্তৃতিটা আমরা করে নিলাম, করে নেওয়ার পর এখানে যে এক্স টু দি পাওয়ার ঘাত আছে আমাদের ঘাতগুলো সমান করব। তাহলে ঘাতগুলো যদি সমান করি, এততম পদের মধ্যেই এক্স টু দি পাওয়ার 15 থাকবে। এই কারণে আমরা লিখলাম যদি আর প্লাস এনতম পদে এক্স টু দি পাওয়ার 5 থাকে তবে এক্সের পাওয়ারটা আর যে এক্স টু দি পাওয়ার 5 আছে তাহলে যে 5 পাওয়ারটা সমান। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি, -5 আর 5 মাইনাস হলো 20। তাহলে দেখো বা তা দেখো -5 আর -15 আমরা বাদ করলাম, আর এর মান কত আসলো 3। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ আমরা পেয়ে যাব। তাহলে আর প্লাস
সুতরাং বিস্তৃতিতে থ্রি প্লাস এত বা চারতম পদে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে। সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ এই দেখো টেন সি থ্রি, টেন মাইনাস থ্রি কে টু দি পাওয়ার থ্রি সমান টেন সি থ্রি, টু টু দি পাওয়ার সেভেন কে টু দি পাওয়ার থ্রি। আবার যদি আর প্লাস এনতম পদে এক্স টু দি পাওয়ার ফিফটিন তাকে, তবে তবে বিশ মাইনাস ফাইভ আর ইকুয়াল টু হলো ফিফটিন। আর ইকুয়াল টু কত আসলো? ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার পনেরো আছে কোথায়? পি এর বিস্তৃতিতে ওয়ান প্লাস ওয়ান বা টুতম পদে এক্স টু দি পাওয়ার পনেরো আছে। তো সুতরাং এক্স টু দি পাওয়ার পনেরো এর সহ তাহলে দেখো কত আসবে, টেন সি ওয়ান। তাহলে টু টু দি পাওয়ার টেন মাইনাস হলো ওয়ান, তাহলে আসলো কে। তাহলে দেখো কে টু দি পাওয়ার আর, তাহলে সেখানে আসলো আমাদের কে। তাহলে তাই হিসাব যদি করি টেন সি ওয়ান, টু টু দি পাওয়ার নাইন, এই যে কে। এখন প্রশ্নে আছে আমাদের যে এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফিফটিন এর সহগ সমান। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে টেন সি থ্রি, টু টু দি পাওয়ার সেভেন কে কিউব সমান হলো টেন সি ওয়ান, টু টু দি পাওয়ার নাইন ইন্টু হলো কে। তা আমাদের টার্গেট কে এর মান নির্ণয় করা। তাহলে দেখো এই সহগগুলো যেহেতু সমান, তাহলে আমরা সহগ সমান লিখলাম। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কে কিউব বাই হলো কে টেন সি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার নাইন বা হলো টেন সি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার সেভেন। তাহলে দেখো আমরা এক চান্সে মানগুলো বের করে ফেলি কি আসে। টেন সি ওয়ান মান হলো টেন, মান একশো বিশ, আর এটিকে লেখা যায় টু স্কোয়ার। আচ্ছা একবারই লিখে পেলি টু টু দি পাওয়ার নাইন। দেখো পাঁচশো বারো, আর টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাশ ইন্টু একশো আঠাশ। তাহলে গুণফল দেখো বাক কত আসে,
তাহলে দেখো এটা কাটাকাটি করলে আসে আমাদের 1 বাই 3 আর এদিকে কি আসলো দেখো কে কিউব কে স্কয়ার বা কে স্কয়ার তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট 3 দেখো আমরা কে এর মানটা পেয়ে গেলাম যে আমরা বর্গমূল করে আমরা কে এর মানটা পেয়ে গেলাম কে এর মান হলো প্লাস মাইনাস 1 বাই রুট 3 তাহলে কে এর মান প্লাস মাইনাস 1 বাই রুট 3 এই দেখো আমাদের উত্তর তাহলে আমরা পাইলাম যে পি টু দি পাওয়ার 5 এবং এস টু দি পাওয়ার 15 সহগ সমান হলে কে এর মান নির্ণয় করো সেখান থেকে আমাদের সহগ সমান করে আমরা এটা নিয়ে নিলাম আবার দেখাও যে থিটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সহগ কিউ এর বিস্তৃতিতে তাহলে আমাদের দেখো কিউ এর বিস্তৃতিতে যে উদ্দীপক হতে কিউ ইকুয়াল টু 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 1 তাহলে দেখো সূচক বিধি অনুসারে আমরা লিখতে পারি 1 বাই 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার এখন উৎপাদকে আমরা বিশ্লেষণ করব মধ্যরাশি দিয়ে তিন দুগুণে ছয় তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার সেখান থেকে আমরা 1 কমন নিয়ে 1 মাইনাস 2x 3x কমন নিয়ে লিখতে পারি 1 মাইনাস 2x তো দেখো এখন কমন ইনটু আনকমন আসবে এখন আমাদের এই রাশিটা আসলো এই রাশিটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব যে কয়টা হরের মধ্যে যে কয়টা উৎপাদক থাকবে সেই কয়টা ভগ্নাংশ সমষ্টি হবে তাহলে দেখো আমরা এখানে একটু লিখলাম 1 মাইনাস 2x এখানে একটা মাইনাস দিয়ে লিখলাম 1 মাইনাস 3x কারণ মাইনাসটাকে প্লাস করার সুবিধা এর জন্য আমরা দুটি অংশে বিভক্ত করলাম বিভক্ত করার পর এখন লক্ষ্য করো যেখানে কি হবে এখন এই উৎপাদকটাকে আমরা কভার আপ পদ্ধতিতে করব আর না হয় আংশিক ভগ্নাংশ যেভাবে করা হয় সেই অনুসারে আমরা করব তাহলে 1 মাইনাস 2x তাহলে এই উৎপাদকের ক্ষেত্রে এখানে লক্ষ্য করবা x এর মান কত বসালে এটা শূন্য আসবে তাহলে 1 মাইনাস 2x এর মধ্যে x এর মান যদি আমরা হাফ বসাই তাহলে এই রাশিটা শূন্য আসবে দেখো শূন্য আসবে তাহলে যে মানটা বসালে শূন্য আসবে ওই মানটা আমরা অপর উৎপাদকে বসাবো তাহলে 1 মাইনাস 3 ইনটু হলো হাফ তাহলে দেখো কি আসলো 1 2 মাইনাস 3 বাই হলো 2 তার মানে মাইনাস হাফ আসলো এখন হর লবকে এই মান দ্বারা ভাগ করব তাহলে লবের মধ্যে আছে কত 1 তাহলে 1 কে যদি মাইনাস হাফ দিয়ে ভাগ করি তাহলে মাইনাস 2 আসে তাহলে দেখো এটা আসলো মাইনাস 2 এখন আবার আসো 1 মাইনাস 3x এখানে x এর মান কত বসালে এটা শূন্য হয় তাহলে সেখানে যদি x এর মান 1 বাই 3 বসাই তাহলে শূন্য হয়ে যাবে এই মানটা আমরা এই উৎপাদকের মধ্যে বসাবো যে 1 ইন্টু 1 বাই 3 তাহলে দেখো কি আসে 3 3 মাইনাস হলো 1 2 তার মানে 1 বাই 3 তাহলে 1 কে যদি 1 বাই 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা আসবে 3 তাহলে আগের চিহ্নটা কি আসলো প্লাস এই দেখো আমাদের এটা করে পেলাম এখন এটা সুবিধার জন্য প্লাসটাকে আগে লিখলাম 1 মাইনাস 3x মাইনাস 2 বাই 1 মাইনাস 2x এখন আমাদের অসীম দ্বারা বিস্তৃতি করার জন্য যে আমরা করব এটাকে লেখা যায় 3 ইন্টু 1 মাইনাস 3x ইনভার্স 2 ইন্টু 1 মাইনাস 2x হোল ইনভার্স তাহলে দেখো আমরা অসীম দ্বারা বিস্তৃতি করব 3 ইন্টু 1 প্লাস 3x 3x স্কোয়ার 3x কিউব প্লাস ডট 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 3x টু দি পাওয়ার n প্লাস ডট ডট মাইনাস 2 ইন্টু 1 প্লাস এই দেখো x এর 2x 2x স্কোয়ার 2x কিউব প্লাস ডট ডট 2x টু দি পাওয়ার n প্লাস ডট ডট এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 3x প্লাস 3 স্কোয়ার ইন্টু x স্কোয়ার
प्लस थ्री किूब इंटू एक्स किूब प्लस डट डट थ्री टू दि पावर एन इंटू एक्स टू दि पावर एन प्लस डट माइनस टू इंटू वन प्लस टू एक्स प्लस टू स्कोयर एक्स स्कोयर प्लस टू किूब एक्स किूब प्लस डट डट टू टू दि पावर एन इंटू एक्स टू दि पावर एन प्लस डट তাহলে দেখো আমরা এই আকারে লেখা গেল। এখন লিখে যাওয়ার পর দেখো আমাদের কথা হলো যে এক্স টু দি পাওয়ার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, তাহলে আমরা এখানে আর পর্যন্ত যাব, তাই এটাকে আমরা আর লিখব, আর এন চালে আমরা এন লিখব। এই দেখো আমরা আর লিখলাম, তাহলে কিউ এর বিস্তৃতিতে एक्स टू दि पावर आर एर सहक देखो कि आसलो थ्री इंटू थ्री टू दि पावर आर माइनस टू इंटू टू टू दि पावर आर समान थ्री इंटू आर प्लस वन टू इंटू आर प्लस वन शोट। ताले देखो प्रिय शिक्षार्थीबृंद, आमरा द्विपदी राशिर मध्ये आमरा एकटा सृजनशील प्रश्न समाधान करेछि, सेखाने आमादेर सहक संश्लिष्ट নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই জাতীয় অঙ্কগুলো ভাষায় সমাধান করবে, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে সমাধান করতে চেষ্টা করব। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।